নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী মহারাজ শ্রীধরলাল চ্যানেল। নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকবেন। চলুন একসঙ্গে বলে উঠি, জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, আজকে যে ভিডিও টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি, এটি অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল, আর আমি এ ধরনের ভিডিও প্রায় দিই না বলতে গেলেই চলে। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আমি দিই না, তবুও যে ভিডিওটি আজকে আপনার সামনে নিয়ে এসেছি, যে ভিডিও টপিকস নিয়ে, এটি একটা কাম বশীকরণ। অর্থাৎ আপনি মনে মনে ভাবতেই পারেন যে আপনি কারোর প্রতি আকৃষ্ট হয়েছেন, তাকে বলতে পারছেন না, আপনার কোনো মনের কথা রয়েছে, মনের মধ্যে আপনার তাকে, তার জন্য আপনার মনে এমন একটা ব্যাপার ঘটছে যে আপনি তাকে একবার হলেও চাইছেন, তবে ক্রিয়াটি খুবই সাবধানে করবেন, যদি প্রয়োজন মনে হয় তবেই করবেন। কারণ আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের মঙ্গল কামনার জন্য, কোনো অপরাধমূলক কাজের জন্য আমার ভিডিও তৈরি নয়। আপনারা অপরাধ করবেন না, যেটা ন্যায্য সেটাই করবেন, ইল্লিগেল কোনো কাজ করবেন না। শাস্ত্র দেওয়া আছে, সেই শাস্ত্র মোতাবেক আপনাদের সামনে আলোচনাটি করছি। এটা বারবার বলছি, এটা একটা কাম বশীকরণ। এই বশীকরণ আপনি যার উপর ফেলবেন সে আপনার কাছে ছুটে আসবেই, 10%, 50%, 90% বলে নিই, 110% বলছি। তাই আপনাকে ভেবে চিন্তে করতে হবে। আর একবার যদি চলে আসে তাহলে তাকে ফেরানো কিন্তু খুবই কঠিন। সে আপনার জন্য জীবন দিয়ে দেবে, এমন একটা ব্যাপার। আপনাকে প্রচণ্ড পরিমাণে সে ভালোবাসবে, আর আপনি যদি মনে মনে ভাবেন যে তাকে ইউজ করে আপনি বেরিয়ে যাবেন, তাহলে মোটেও আপনি ভালো কাজ করবেন না। তাই ভাববেন, ভেবে কাজটি করবেন। বন্ধুরা, শাস্ত্রে মলমূত্রকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে। এই মলমূত্রর সঙ্গে আমাদের অনেক তন্ত্রমতে ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়ার কথাই আজকে আপনাদের সামনে বলতে এসেছি। এই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন, যাকে আজকে 2 বছর 10 বছর ধরে আপনি বলতে পারেননি, সে নিজেই আপনার সামনে এসে বলবে অনেক কথা, আপনি যেটি চাইছেন, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আমার লিখতে দ্বিধাবোধ হয়, আর আপনি যেটা ভেবেছেন সেটাই ঠিক, এটা সম্ভব। বন্ধুরা, তবে আপনারা অনেকেই টোটকা করেন, টোটকা করার আগে বলবো যে দেখুন, আপনাদের যদি কোনো রকম দোষ থেকে থাকে, অর্থাৎ কুণ্ডলিতে মাঙ্গলিক, শনি সাড়াসাথী, কাল সর্প, পিতৃদোষ, মাতৃদোষ, এরকম গুরুচণ্ড যোগ দোষ, এই সকল দোষ যদি আপনার জীবনে থেকে থাকে কুণ্ডলিতে, তাহলে আপনি টোটকা করতে গেলেও সেই টোটকা আপনার কাজ করবে না। হয়তো 2% কাজ করবে, কিন্তু 100% কাজ আপনার হবে না। আর যার এই সকল দোষ নেই তার অবশ্যই ঝট করে কাজ হয়ে যাবে। আমি বলবো 100 জনের ভেতরে হয়তো 10 জনের কাজ হবে না, কিন্তু 90 জনের কাজ হবে, 90 জন প্রভাবশালী প্রভাব পাবে। আমি যে টিপসটি বলছি এটা অনেকেই অনেককেই বলা আছে আমার কাছে, যারা আসে ক্রিয়া করতে আসে, কাজ করতে আসে, যারা তারাপীঠে যায়, যারা বশীকরণ নিয়ে আমার কাছে আসে, তাদেরকে এই ধরনের টিপস আমি দিয়েছি। তাদের কাজ করানোর পর তাদের দোষ খণ্ডন করেছি, তারপরে গিয়ে এগুলো টিপস দিয়েছি, কারণ তাদেরকে কবচ ধারণ করিয়েছি, তাদের যে নবগ্রহ ব্যাপার, কারণ নবগ্রহের জন্যই, যেমন ধরুন আপনি কাউকে ভালোবাসছেন,
প্রেম সম্পর্ক রয়েছে, তো বলবো যদি আপনার জীবনে মাঙ্গলিক দোষ থাকে তাহলে আপনার জীবন থেকে প্রেমটা কিন্তু সরে যাবে। আর এই যে প্রেম সরে যাচ্ছে, আর আপনি প্রেম করেছেন কেন? কারণ আপনি জানেন প্রেম করেছি তাকে বিয়ে করবো এবং সংসার বাঁধবো, কিন্তু এই প্রেম আপনার একটার পর একটা সরতে থাকবে। এমনকি যদি আপনার বিয়েও হয়ে যায়, বিয়ের আগেও বাধা পাবেন, বিয়ের পরেও কিন্তু লাইফটা ডিভোর্স, হুটহাট ঝামেলা, পার্টি পলিটিক্স, এই পার্টি অফিসে বিচার, এগুলো আপনাকে কিন্তু সামলাতে হবে। তার জন্য যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদের ক্ষেত্রে লাইফটাতে এই প্রেমটা, এই প্রেম ভালোবাসাটা অনেক একটা জটিল ব্যাপার। আপনি হয়তো জানেন না যে আপনার মাঙ্গলিক আছে, তার জন্য একবার দেখিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন যে আপনার এরকম বারবার চলে যাচ্ছে, প্রেম ভালোবাসা সরে যাচ্ছে, দেখিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন। যাই হোক, জীবনে চলতে গেলে ধরুন আমরা যে পড়ে আছি, নিজেকে প্রোটেক্ট করুন, নিজেকে প্রোটেক্ট করুন, নিজের উপর একবার ইনভেস্ট করুন। আমরা জামা পরেছি, আমরা চশমা পরছি চোখে দেখতে পাওয়ার জন্য, চোখে কম দেখলে চশমা পরি, আমরা মোবাইল ইউজ করছি কথা বলার জন্য, সময় টাইমটাকে পাস করার জন্য, টাইম পাস কথাটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। টাইম পাস করবো কী করে? এই যে টাইম পাস শব্দটা না, আপনি জীবনে জানেন কত বড় একটা খারাপ কাজ করছেন, এই টাইম পাস কেন? সময়কে পাস কেন করবেন? সময়কে নিজের ফরে এনে কাজে লাগিয়ে তার দ্বারা উন্নত করুন। লাইফ তো খুব সামান্য, আঁতুর ঘর থেকে শ্মশান। মনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে আমরা যে চলে যাই, যাওয়ার রাস্তা অনেকগুলো রয়েছে, কিন্তু আসার রাস্তা একটাই, সৃষ্টি, কামাখ্যা, আদিপীঠ, শক্তিপীঠ। তো বন্ধুরা, তাই যদি দোষ থাকে সে দোষকে খণ্ডন করে নেবেন। যারা এসব প্রেম ভালোবাসা নিয়ে ভোগ করছে, যদি কেটে যাচ্ছে, তারা পেটে দোষ খণ্ডন আমি প্রতি অবশ্যই করি। মাঙ্গলিক দোষ, কালসর্প, শনি সারসাথী, মাঙ্গল দোষ কাটার জন্য অনেক বিধি রয়েছে। যাই হোক, আজকের বিষয়বস্তু সেটা নয়, আজকের বিষয়বস্তু হচ্ছে যে কাম বশীকরণ যেটা দিতে এসছে সেটা কী করে করবেন। মলমূত্র তন্ত্র মতে অনেক প্রাধান্য রাখে তন্ত্রে। আপনি শুক্রবার দিন একটা সাদা অপরাজিতা শিকড় তুলে রাখবেন, অবশ্যই নিয়ম মেনে। নিয়মগুলো আমি আগে বলেছি, দেখবেন একদিন আগে নিমন্ত্রণ করতে হবে, আর মানে শুক্রবার দিন আপনি সেটিকে তুলবেন 2 ইঞ্চি পরিমাণ বা ছোট্ট করে। সকালে ঘুম থেকে উঠে যখন আপনি পটি যাবেন, সেই শিকড়টিকে মুখে নিয়ে নেবেন জিভের কাছে, ছোট্ট টুকরো করবেন, সাইড রাখতে পারেন, দেখবেন যেন গলায় না চলে যায়, সেদিকে খেয়াল রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন। এবং পটি করতে করতে তার নাম স্মরণ করে, তাকে স্মরণ করে এই মন্ত্রটি বলবেন, অমুকের স্থলে অমুক বলবেন, অমুকং। যদি মহিলার প্রতি আপনি আকৃষ্ট হয়েছেন তাহলে বলবেন, অমুকং যোনি সম্ভোগ বৈশ্যাম কুরু কুরু স্বাহা। আস্তে আস্তে বলবেন, অমুকং যোনি সম্ভোগ বৈশ্যাম কুরু কুরু স্বাহা। যতক্ষণ পটি করবেন ততক্ষণ মুখে আপনার থাকছেন, পটি করে বেরিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত এই মন্ত্র বলে যাবেন, মনে মনে বলে যাবেন, অমুকং যোনি সম্ভোগ বৈশ্যাম কুরু কুরু স্বাহা। এটা একটা সম্ভোগ বশীকরণ। তো একবার হলো, পকেটে রাখবেন, যখন টয়লেট যাবেন তখনও মুখে নিয়ে এই শব্দটি বলে টয়লেট করবেন, অমুকং যোনি সম্ভোগ বৈষম কুরু কুরু স্বাহা। আর যদি কোনো মহিলা কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন তাহলে বলবেন, অমুকং লিঙ্গম সম্ভোগ বৈষম কুরু কুরু স্বাহা। অমুকং অর্থাৎ নামটা বলবেন,
লিঙ্গম সম্ভোগ বৈশ্যাম কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি পাঠ করলে আপনি তার নামটি স্মরণ করবেন, তার মুখটিকে স্মরণ করবেন, খুব খুব স্পিডিলি একটা বশীকরণ, খুব স্পিডিলি একটা বশীকরণ। আপনি যখন পটি করতে করতে বা টয়লেট করতে করতে এই মন্ত্রটি বলবেন, সাট করে কিন্তু তার মাথায় যাবে, তার মাথায় আপনার প্রতি একটা ইয়ে কাজ করবে। এবং যখন আপনি ঘুমাতে যাবেন রাত্রেবেলায়, তখন মোবাইলে তার ছবি বের করে ছবিটির দিকে তাকিয়ে অমুকং লিঙ্গম সম্ভোগ বৈশ্যম কুরু কুরু স্বাহা, মহিলারা বলছেন আর পুরুষরা বলছেন। আবার যদি কোনো মহিলাকে চান তাহলে ইয়নি ইয়নি বলবেন, কারণ পুরুষ এবং প্রকৃতি, লিঙ্গম এবং যোনি, এই দুটোই পুজোয় আমরা করে থাকি। সাধারণত আমরা লিঙ্গ পুজো করি এবং যোনি পুজো করি। তাই এই জায়গায় এই মন্ত্রটি বলবেন যখন রাত্রে ঘুমোতে যাবেন, তখন ফটোটি নিয়ে অমুকং যোনি সম্ভোগ বৈশ্যম কুরুকুরু স্বাহা এইভাবে 11 বার বলবেন। 11 বার বলে ডিপিটি সরিয়ে শুয়ে বলবেন। আপনি 7 দিন করুন এভাবে, দেখুন তার মধ্যে আপনার প্রতি কীভাবে ইন্টারেস্টটা বাড়তে থাকে। আপনি তার কাছে গেলে, আপনি কথা বললে দেখবেন সে আপনার দিকে শুধুমাত্র তাকিয়ে আছে, নজর মিলছে। করে দেখুন, ভালো ফল পাবেন। তো বন্ধুরা, সমস্যা জীবন রয়েছে, প্রেম সম্পর্ক যদি আপনাদের বিভিন্ন জায়গায় ঘাটতি কাছে, বিভিন্ন জায়গায় প্রেম করছেন, প্রেম চলে যাচ্ছে, যদি কাউকে বিদ্বেষণ করতে চাইছেন, যদি কাউকে সম্মোহন করতে চাইছেন, যদি কাউকে বশীকরণ করতে চাইছেন, যদি ব্যবসা ঠিকঠাকভাবে চলছে না, যদি কেরিয়ার হচ্ছে না, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বাস্তুতে শান্তি থাকছে না, অশান্তি, যদি এক হাতে টাকা আসছে অপরাধ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে বলবো আসুন আগামী 7/4/2023 তারিখে আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে, আগামী 8/4/2023 তারিখে আমি থাকছি আরামবাগ চেম্বারে, আগামী 9/4/2023 তারিখে থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে, এবং আগামী 10/4/2023 তারিখে থাকবো কলকাতা সোদপুর চেম্বারে। অবশ্যই এই চেম্বারগুলোতে যারা কনসাল্ট করতে আসবেন তারা আমার কাছ থেকে ফ্রিতে নবগ্রহ কবচ পাবেন একটা করে, এবং সঙ্গে পাবেন এই 500 টাকার কয়েনের যন্ত্র, অর্থ আকর্ষণ যন্ত্রটি, এবং পাবেন একটা জাদুই জড়ি। এগুলি আপনার জীবনে যদি দেওয়ালে ফিট থেকে গেছে, তাহলে অন্ততপক্ষে সে দেওয়াল থেকে আপনাকে সরিয়ে আপনাকে রাস্তাটা ধরিয়ে দেবে। যদি মনে হচ্ছে আপনার কাছে সমস্যার সমাধান করার মতো কোনো টাকা পয়সা নেই, মনে রাখবেন রাস্তার ঘর থেকে বেরোলে, রাস্তার নামলেই আপনার টাকা শুরু হয়ে গেল। টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো কাজ হয় না। তাই যে কোনো কাজই করতে চান না কেন, অর্থ খরচ আপনার হবেই। তাই আসুন, যদি বিভিন্ন সমস্যা রয়েছে, সমস্যা সমাধানের জন্য যদি ভাবছেন যে আমি আপনার শেষ ভরসা, বিশ্বাস করে একবার আসতেই পারেন, একবার দেখতেই পারেন, যাচাই করাটা ভালো, বিভিন্ন জনকে যাচাই করা ভালো। যখন রাস্তা দিয়ে ফেরোই, আমি যখন যাই, আমি 3 জনকে শোধাই, দাদা এইদিকে যাবো, যখনই রাস্তা যাচ্ছেন, রাস্তা নতুন রাস্তা, দাদা এখানে যাবো, কোন দিকে, এই জায়গাটা কোন দিকে, একটু আগিয়ে যান, তাকে আমি বিশ্বাস করলাম না, আরেকজনকে কাছে গেলাম, তাকে শোধালাম, সেও যদি একই কথা বললো, তারপরে একজনকে শোধালাম, সে যদি একই কথা বললো যে একটু আগিয়ে যান, বাঁ দিকে গেলেই পাবেন, তাহলে জেনে রাখবেন আপনি সঠিক পথে হাঁটছেন। কারণ শাস্ত্র ভুল হতে পারে না, শাস্ত্রী ভুল হতে পারে, মেডিকেল সায়েন্সটা ভুল নয়, যিনি মেডিকেল ট্রিটমেন্ট করছেন তিনি ভুল হতে পারেন। যদি কারেক্ট ডায়াগনোসিস হয়, সঠিক ডায়াগনোসিস হয়, চিকিৎসাটা যদি সঠিক মানে পর্যায়ে হয়, যদি আপনার সঠিক গ্যাস হয়েছে বলতে পারি, তাহলে 100 টাকা দামের জিন ট্যাগটাও আপনার কাজ করবে, প্রয়োজন নেই আপনার 25-30 টাকা দামের প্যান্ডি খাবার। আর যদি আপনার গ্যাসের জায়গায় অম্বল হয়েছে, তাহলে আপনাকে ইউনিজাইম টাইপের ওষুধ দিতে হবে, তাই না, সেখানে আপনার জিনটা কোনো কাজ করবে না। তাই
কারেক্ট ডায়াগনোস রেমেডি ক্যান প্রোটেক্ট দ্য ব্যাড ইফেক্ট অফ দ্য ফরচুন। অ্যাস্ট্রোলজি ক্যান ডিফাইন ইয়োর ফরচুন, বাট মহাত্মা ক্যান চেঞ্জ ইয়োর ডেস্টিনি। আপনি একবার ভরসা করে আসতেই পারেন এবং চাইলে আমার হাতটিকে শক্ত করে ধরতে পারেন। আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনার দায়িত্ব আমি তারামায়ের উপর ছেড়ে রেখেছি, একবার এসেই দেখুন। জয় গুরু বামদেব, জয় মাতারা। সকলেই ভালো থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন এবং ভিডিওটি ভালো করে দেখবেন, স্কিপ না করেন।